আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপর যে আমরা দেখবো অ্যাট্রিবিউট সিলেক্টর, যেটা অলরেডি আমরা সিলেক্টর যে মডিউলটা ছিল বা সিলেক্টর যে টপিক্সটা ছিল এটাতে আমরা দেখে ফেলছি। তো এই অ্যাট্রিবিউট সিলেক্টটা কীভাবে কাজ করতো? অ্যাট্রিবিউটটা ছিল হচ্ছে কি, যে কোনো এলিমেন্টে আমরা কী করতাম, নিজের মতো একটা অ্যাট্রিবিউট তৈরি করতাম। ধরেন আমি দিলাম যে নিউ এডিটর, হ্যাঁ, নেওয়ার পর আমি এখানে যদি দিই যে নিউ এডিটর, দেওয়ার পর আমি কী করতে পারি, এই অ্যাট্রিবিউট ধরে আমি চাইলে স্টাইল করতে পারি। তো সিস্টেম হচ্ছে কি, সিস্টেম হচ্ছে আপনি হয়তো ট্যাগ ধরে এটাকে কল করতে পারেন, জিনিসটা এরকম পি থার্ড ব্র্যাকেট, আর এখানে যা লিখছেন এতটুকু কপি করে এখানে বসিয়ে দেবেন। ওকে, তো এখন যদি আপনি এখানে স্টাইল করেন, ধরেন দিলেন কালার যেটাই দিলাম, আর এখানে একটা স্টাইল দিতে হবে, ধরেন ধরেন কিছু একটা দিলাম। তো এখানে ধরেন আমরা 2-3 কিছু একটা দিই, তো দিলে যেটা হবে দেখেন, শুধুমাত্র প্রথমটা চেঞ্জ হয়েছে, পরেরগুলো চেঞ্জ হয়নি। হ্যাঁ, তো সবগুলোতে যদি আমরা দিয়ে দিই, যেটা আমরা যে গ্রুপ সিলেক্ট যেটা করছিলাম, তো গ্রুপ সিলেক্টে কী ছিল, এটা ধরুন 2 ছিল আর এটা হচ্ছে 3 ছিল, আর সর্বশেষে কমা থাকবে না, এটা তুলে দিলে দেখবেন এখন এগুলোতেও কাজ করতেছে। এটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্ট, যেটা অলরেডি আপনারা দেখে ফেলছেন।